করতে আছে, করতে নাই খেলে শুধু ঘরে বসে আছে, তা তো আমরা পাঠ করবো না, আমাদের আদিবাসী আছে এটা। অন্য বছর, অন্য বছর কি আরো ফুর্তি বেশি হতো? হ্যাঁ, আরো ইয়েলে বেশি ফুর্তি। এবছর কম কেন? হ্যাঁ, তো ছেলে ছিল লকডাউনে ঘরে আছে, ছেলে বলে কাজ করে পায় না, ছেলে ছিল কাজ করে না। কি নাম আপনার? হ্যাঁ, আপনার নাম? আমার বাবুর। দেখুন, আমাদের এটা বছরের একটি হয় আমাদের পরব, মানে কারণ আমাদের সে বান্দনা, যেটা আমার মানে কালী পুজোর যে বান্দনাটা বলছি সেইটাই, ওই জন্য আমরা এই আমাদের ইয়া আদিবাসী সমাজের, আমরা আদিবাসী সমাজের। আচ্ছা, তো এই যে লকডাউন, অর্থ উপার্জন নাই, নানা রকম কষ্ট, কাজ হারাইছেন, তবু কিন্তু ফুর্তি করছেন, কি করবো কি করবো? দেখুন, এবার যেগুলো ঠাকুর দেবতা আছে সেগুলো তো মানবে না, সেগুলোকে তো আমাকে করতেই হবে, কিন্তু আমরা কি করব, আমাদের যতটুকু আমার সামর্থ্য, আমার লকডাউনে হয়েছে আমরা রোজগার করতে পারি নাই, কিন্তু তার মধ্যেও আমরা এটা আমরা করছি, আমাদের নিজের ইয়ের থেকে আমরা করছি। কষ্ট তো হচ্ছে এবছর, কষ্ট নিশ্চয়ই হবে এবছর, কষ্ট কেন হবে না, মানে সেভাবে এবছর অর্থের জোগান নাই না। সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।